সবাইকে আমার চ্যানেল সাহিত্য সমারের পক্ষ থেকে স্বাগত জানাই আমাকে কয়েকদিন আগে মানে কয়েকদিন নয় অনেকদিন আগে থেকে আমাকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছিল যে শিবায়ন কাব্যটির যে চাষপালা সেটি পড়ার জন্যে তো আমার যেহেতু চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যটি পড়া শেষ হচ্ছিল না সেই কারণে আমি ধরিনি কিন্তু যেহেতু নেট পরীক্ষা সামনে চলে এসেছে চব্বিশ তারিখে হওয়ার কথা তো সেই কারণে আমি শিবায়ন কাব্যের শিবায়ন কাব্যের যে চাষপালা অংশটি সেটাও কিন্তু আমি এই চণ্ডীমঙ্গলের সাথে কিন্তু পড়ছি তো শুরু করার আগে আমি বলে রাখি যে অলরেডি কিন্তু আমাদের এখানে নাটকের যে ইউনিটটা আছে মানে এন নেটের অন্তর্ভুক্ত যে নাটকের যে ইউনিটটা আছে সেটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে এবং সেগুলির একটি প্লে কিন্তু আমি তৈরি করেছি এছাড়াও এই চ্যানেলে যতগুলি উপন্যাস বা যতগুলি নেট সেটের অন্তর্ভুক্ত যতগুলি টেক্সটের পাঠ হয়েছে সেগুলির আলাদা আলাদা কিন্তু প্লেলিস্ট আমি তৈরি করেছি যেগুলির লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর মধ্যযুগের সাহিত্যের যদি টেক্সটগুলি ফ্রিতে ডাউনলোড করতে হয় তাহলে ডেসক্রিপশানে দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে তোমরা ফ্রিতেই পিডিএফগুলি ডাউনলোড করে নিতে পারো তো এই শিবায়ন কাপের চাষপালা যেটা সেটা শুরু করার আগে আমরা কবি এবং কাব্যের একটা প্রাথমিক আলোচনা করে নিই তারপরেই আমরা এই কাব্যের মূল যে চাষপালা সেটা আমরা পড়া শুরু করব আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তো শুরু করছি আজকের পর্ব শিবায়ন বা শিব সংকীর্তন কাব্যটির সব থেকে উল্লেখযোগ্য কবি হলেন রামেশ্বর ভট্টাচার্য তিনি মেদিনীপুর জেলার জেলায় জন্মগ্রহণ করেন এবং সেখানকারই কর্ণগড় বলে একটি জায়গার ভূস্বামীর আশ্রমে তিনি কাব্য রচনা করেছিলেন এই কাব্যটি তিনি অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে লিখেছিলেন এছাড়াও তার সত্যপীরের পাঁচালীও উল্লেখযোগ্য একটি কাব্য এবার আমরা আসি এই কাব্যের পরিচয় বা কাব্যের কাহিনী বিশ্লেষণে খুব ছোট্ট করে আমরা কাহিনিটি একটুখুনি জেনে নেব এই কাব্যটি মোট আটটি পালায় বিভক্ত প্রথম তিনটি পালার কাহিনী অনেকটাই অনুসারী মানে পুরাণ অনুযায়ী এর কাহিনীকে নেওয়া হয়েছে যেখানে সতীর দেহত্যাগ তারপরে সতীর রূপে হিমালয়ে গৃহে জন্মগ্রহণ এই সমস্ত জীবন বৃত্তান্ত কিন্তু অঙ্কিত হয়েছে এরপরে চতুর্থ পালায় সেখানে চতুর্থ পালায় স্থান পেয়েছে নানা রকমের ভক্তি ভক্তিতত্ত্বের কথা ভক্তি প্রসঙ্গ কিন্তু এই কাব্যে যেই বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে বা শ্রেষ্ঠত্ব হয়ে উঠেছে তা হল লৌকিক কাহিনীর বর্ণনা অর্থাৎ কবি রামেশ্বর ভট্টাচার্য এই পঞ্চম পালা থেকে শিবের যে জীবন বা শিব চরিত্রের যে জীবনকে এঁকেছেন তা তৎকালীন লোকজীবনের বা গার্হস্থ জীবনেরই একটা প্রতিচ্ছবি যেখানে দরিদ্র সমাজ বা বা ভিক্ষাবৃত্তি যারা করেন তা সেই সমস্ত মানুষদের যে ছবি তা কিন্তু সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন এই কাব্যে তো পঞ্চম পালায় রয়েছে শিবের গার্হস্থ জীবন সংসার জীবন তার ভিক্ষা জীবিকা দারিদ্র গৌরীর সঙ্গে তার ঝগড়া বা কলহ আর ষষ্ঠ পালায় রয়েছে শিবের কৈলাস ত্যাগ এবং কৃষিকার্য শিব ঠাকুর ভিক্ষা করেন এবং তার সংসারে খুব দারিদ্রতা আর কি বাসা বেঁধেছে যা দেবী গৌরী একজন স্ত্রী হয়ে কোনো মতেই তা মেনে নিতে পারেন না তিনি তাকে বলেন যেন তিনি চাষাবাস করে করে নিজের জীবিকা নির্বাহ করেন এবং তাদের সংসারেও যাতে নজর দেন তো এই বিষয়ে কথা কাটাকাটি বা সাংসারিক জীবনে যে কলহ গৌরীর সঙ্গে হর মানে হরের যে কলহ তারপরেই শিব ঠাকুর চাষাবাসের জন্যে মর্তে আসেন কৈলাস ত্যাগ করে এবং সেখানে কৃষিকাজ করেন এই যে ঘটনা এই ঘটনাটি তৎকালীন লৌকিক জীবনের কিন্তু একটা সুন্দর প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরে যে চাষবাসের বর্ণনার মধ্যে দিয়ে তৎকালীন কৃষক জীবনের যে কৃষক জীবী মানুষদের কথা আমরা জানতে পারি সেকালের সমাজের কথা আমরা জানতে পারি তাদের অভাবের কথাও আমরা জানতে পারি তো এবার আমরা সেই চাষপালারই কিন্তু অংশটুকু পড়ব আর আমি আশা করব কেউ এই ভিডিওটি স্কিপ না করে তা মনোযোগ সহকারে শুনবে চাষের বিবরণ গৌরীর সঙ্গে জ্ঞান গোষ্ঠে গেল কতকাল পর্বত পুত্রিকা পুনঃ পাতিল জঞ্জাল শিবে বলে যেই সেই যে সম্পত্তি দিয়েছিলে মনে করো মহাপ্রভু কতকাল খালে গৃহস্থের গৃহ চলে গৃহিণীর গুণে ফেল্লা দিয়া পুরুষ পাশরে সে কি জানে লোক পান লক্ষ্মীরূপা নারী উত্তম উজ্জ্বক করা উথলয় গাড়ি অভাগার ঘরে আসে অলক্ষণা মায়া শতকের গাড়ি দেয় পঞ্চাশে উড়াইয়া লঙ্কার বাণিজ্য যদি আন্না দেই ঘরে মায়া হলে উড়ুই উড়ায় আখি ঠারে চশ ত্রিলোচন চাষ চশ ত্রিলোচন দাস দাসী আদি ছাড় পরিজন চরণে ধরিয়া চণ্ডী চন্দ্রচূড়ে সাথে নরমে গরমে কয় ভয় নাহি বাধে বিপরীত নিত্যপ্রতি শুনিয়া বিস্তর বিষদ বিষদ ভাবা দিলেন উত্তর বলি বিলক্ষণ কিছু শুনো শৈলসূতা দেবতার পোতবৃত্তি বড়ই লঘুতা ভিক্ষে দুঃখে আছি ভালো অকিঞ্চন পনে চাষ চশা বিস্তর উদ্বেগ পাবো মনে শুনিতে সুন্দর চাষ শুনিতে সুন্দর সকল সম্পূর্ণ যার তার নাই ডর চাষ বলে ওরে চাষি তোরে আগে খাবো মোরে খাবে পশ্চাতে যদ্যবি খেতে হব অনেক যতনে খেতে শস্য উপস্থিত সুখা হাজা পড়িলে পশ্চাতে বিপরীত গরিবের ভাগ্যে যদি শস্য হয় তাজা বার করা সকল আনয়ে লয় রাজা খেতে দেখা খন্দ যদি খাটতে নাই পায় কুকাতে কুকাতে কায়েত ফিফাত কিফাত করে তাই কাদা পানি খায়া খেতে কড়া চাষি পা পনা নরোত্তম ছাড়া নরাধম উপাসনা চাষ অভিলাষ ক্ষমা কর খেমং করি আর কিছু ব্যবসায় বল তাহা করি বিচক্ষণা ব্যবসায় বিচারিয়া কয় বাণিজ্যে বসেনে লক্ষ্মী সে তোমার নয় পুঞ্জি আর প্রবঞ্চনা বাণিজ্যের মূল মহেশের শ্বেত নাইন কিসে সুপ্রতুল আরেক ব্যবসায় রাজ সেবা আছে সেবা হয়া যাবে কেন সেবকের কাছে ভিক্ষে দুঃখ গেল নাই জানিলাম আমি চাষবিনে আর কোনো কোন যোগ্য বল তুমি ত্রিলোচন তানে তানে কন তবে চাষ করি হালের সামগ্রী কোথা পাবে কো সুন্দরী কোথা হেল্লা কোথা হাল্লা কোথা বা লাঙল রামেশ্বর বলে দেবী দিবেন সকল এবার হচ্ছে হরগৌরীর কলহ কাত্তায়নী কনকান্ত কিছু নাই কেন কুবেরের বাড়ি বীজ বাড়ি করা আনো তুমি চাষ চষিলে কিসের অসদ্ভাব শত্রুর সাক্ষাতে গেলে লাভ তুমি চাষ চষিলে কিসের অসদ্ভাব শক শক্রের সাক্ষাতে গেলে সদ্য ভূমিলাভ ঘরে আছে মহাবৃষ ধরে মহাবল জমের মহিষ আনো বলাইর লাঙ্গল ভীম আছে হাল্লার অনির্বাহ কি হর বলে হদ্য কইলে হেমন্তের ঝি পূর্বে পয়নিধি প্রিয়ব্রত রথ ঢাকে পুনর্বার হবে আর পার্বতীর পাকে শিবা বলে সে কি কথা শক্তিরূপা আমি বুঝিয়া বিক্রম দিব বৈশা থাকো তুমি লম্ফে লক্ষ যোজন যেজন যায় ফান্দা শক্তিখাট হইলে আঠুত হরা উঠে কান্দা শিব বলে ভালো যদি দিলে অল্প বল রবে কি মতে তবে বলাই লাঙ্গল যাদবের যে হলে যমুনা আকর্ষণ হেলায় হস্তিনা পুরী হইল উৎপাটন তাতে চাষও সর তাতে চাষ সর্বনাশ বুঝি নাই ভালো অসম্ভব অম্বিকা আপন মুখে বলো শিবা বলে যদ্দদি যদ্দদি সে হলে পাললে ভয় বিশ্বকর্মা হইতে কোনো কোনো কর্ম নাই হয় দেখো বিনা বেতনে বিষাইয়ে বলা কালি গাছ কাটটা গড়াইব লাঙল জোয়ালি ঘাত ঘাত করে তারে লয়া পাতাই বেশাল শুল ভাঙা সাজসজ্জা গড়াইবো কাল বসিবার বাঘ ছলে জাত দেয় তারা পাবকে ফেলুক প্রেত চিঙা চিতাঙ্গার লয়া বাসনা ডাগর করো আর ডরো কারে মনে করো মহাদেব ভাত হইল ঘরে শুল ভঙ ভঙ্গ শুনিয়া শিবের হইল কোপ ফাল করো আপনার চক্র করা লোভ গায়ে হাত দিয়া কথা কহ নাই বটে পানি লোভ হেতু লাগিয়াছ হটে নামের নিমিত্ত লোক নানা কর্ম করে ডাকিনি নাম ডুবাবার তরে রামেশ্বর বলে শূন্য রুশিল রুক্মিণী কি কাজ করিলে শুলে কহ দেখি শুনি শুলের গুণ ও চাষের সজ্জা শুলে যত কর্ম হয় কয় দয়ানিধি সুল হইতে শঙ্করে সঙ্কোচ করে বিধি পার্থিব পূজক প্রাণ প্রতিষ্ঠার কালে সুলোপানি নামখানি সম্ভদিয়া বলে অসিদ্ধ সুসিদ্ধ করে হরে প্রাণ সুলো হত্তে সংকটে সেবক পরিত্রাণ শুল্লে করা রুদ্র ধরা রাক্ষাচে ব্রহ্মাণ্ড নহে ঠেকা ঠেকা ঠেকি হয়া হইতো খণ্ড খণ্ড সুদর্শন চক্র যেন বিষ্ণুর সমান এই শুলো শিব তুলো ইথে নাহিয়ান হেন শুল ভাঙা মূল কোন কুল পাবো শুল ভাঙা ফাল করা হাল ধরা খাবো কাত্তায়নি কন কান্তে কাজ নাই তাতে শুল হতে শুল দেও মূল থাকু হাতে সেই শুল শিবতুল ভাঙে নাই পাছে ভগবতী বলে তার প্রতিকার আছে হর হর বলে হদ্দতা জানিব সেই কালে চক্র করা বাঁচাইলে আপনার শুলে জমে মরে মহিষ মাগিতে কেন বল বাঘে আর বল দে কি নাই ভাল ভাল বাসুলি বলেন প্রভু বাঘা বড় বার ভাঙ্গা রাখে পাছে বুড়া বলদের ঘাড় দাগাবাজ বাঘা বড় কান পাত্তা শুনে চাক পাড়া চক্ষু করা চাষ চায় বৃষ পানে আড়ম্বর করা উঠে ফুলাইয়া অঙ্গ দরবর দড়ি ছিড়া বৃষ দিল ভঙ্গ ভীষণ ভৈরব লয়া বান্ধে এক পাশে দ্বিজ রামেশ্বর বলে হরগৌরী হাসে চাষের উদ্যোগ বলে শিবা বুড়ার বিলম্ব আর কেন শিব বলে বাপু নন্দী বৃষসাজা আনো ঘরে বসা পরকে প্রার্থনা ভালো নয় একবার আশ্রমে অবশ্য যাতে হয় কার কোন কর্ম আমি না করাছি কবে ভূতনাথ ভব্যলোক ভালোবাসে সবে তবে যদি না দিবে কি করিব তাকে গরি গৌরব করিব আশা গণেশেরে মাকে যাত্রাকালে ভগবতী বলে পুনঃ ভাব করা ভুলাইয়া পাঠায় নাই যেন আর যদি দেয় কিছু লয় নাই তা কয় ক্রোধ করিবেন গণেশের মা ভালো ভালো বল্লা ভব ভর করে ঈশ্বরে বৈশে গিয়া বিনোদিয়া বৃষভের পরে চলিল চঞ্চল বৃষ চণ্ডীরন চায়া হর সেতে চান হর হরিগুণ গায়া প্রথমে প্রবেশে প্রভু পুরন্দর পুরী দুর্যটির ধন্যাশুনা, ধায় সুর নারী ঢল ঢল হইল হ হর হরিগুণ গানে যত দেব জীবন সফল করি মানে সুনাই ইন্দ্র আনন্দে বিভল হইয়া ধায় বন্দনা করিয়া নিজ বাসে লয়া যায় বরাসনে বসাইয়া বলে শুভ দিন পুটাঞ্জলি হইয়া পুন পুন পুনঃপ্রদক্ষিণ পাখালিয়া পাদপদ্ম পাদদক লয় পুলো মজা সহ পূজা দিয়া জয় জয় আত্মসমর্পণ কইল অভয়াচরণে অভয় চরণে শতমুখ সকল সফল করা মানে শিব সোভা সহস্ত্রলোচন দেখে চাইয়া প্রেম ধারা পড়িছে সকল বায়া। কহে কহ কৃপানিধি কি করিয়া মনে দেবদেব দেব দর্শন দিলে অকিঞ্চনে প্রভুকণ পাঠায় আছে গণেশের মা শুন ইন্দ্র উদ্দেশ্যে বন্দিলা তানপা ধন্য উমা আমাকে করিতে করিতে পরিত্রাণ প্রাণনাথে পাঠাইলা আমি ভাগ্যবান কভু প্রভু পার্বতীর প্রীত হয় যায় প্রাণ শনে মস্তক প্রস্তুত তুয়া পায় চতুর্দশ ভুবন ভরণ কর্তা কন দশাহীন দোষে দুঃখ পায় পরিজন তুমি ভূমি দিলে আমি চাষ চষি গিয়া চষি গিয়া চাষ পূর্ণ হয় তবে পার্বতীর অভিলাষ হরের বচন হাসে দ্বিজ রামেশ্বর বলে দয়া করো দাসে এবার হলো চাষ ভূমির পাট্টা ইন্দ্র বলে আজি হতে অর্থ দিব আমি কাজ নাই চাষ চাষে বাসে বর্ষা থাকো তুমি ধূর্ত বলে ধরা বিনা ধনে কাজ নাই ভবের ভরম রাখো ভবানীর ঠাই বুঝিলেন ইন্দ্র ইনি নন ঠাকুরানীর হটেতে ঠাকুর ঠেকাচ্ছেন ভৃতে তুমি কেন স্বামী হয়া যত পারো যোত করো কাজ নাই কয়া শিব বলে শত্রু কিছু চক্রবক্র আছে খেতে খন্দ দেখ্কা তুমি দ্বন্দ্ব করো পাছে বিষয়ের বচনে বিশ্বাস বিধি নয় পাটাটুকি হল্লাপর কাল শুদ্ধ হয় হরবাক্যে হরি হর কয় তবে আজ্ঞা কর কোনখানে কত ভূমি লবে মাগে হর তেপান্তর কোচ পাশে পাড়া দেববৃত্তি গোবৃত্তি বিপ্রের বৃত্তি ছাড়া একত্রে শঙ্কর চক চশতের স্থান স্থান দেবী চক দীপ দেহ করিতে বিশ্রাম চশতের চরে তাই ঠাই কত খানি আয় ব্যয় বুঝিয়া কহিচে সুলো পানি গণেশের ষোল বাটি বিশাখের বারো অতিথির দশ দাস দাসীদের তেরো শঙ্করের পঞ্চশত শঙ্করীর শত ঠিক দিয়া দেখো হো এখুনে হয় কত হালা হালা হল উপরে বিরাজমান শশী শক্রমুখে শুনিয়া শঙ্কর হইল খুশি মশিপত্র হাতে লয়া কশ্যপের ব্যাটা লেখা দিল দেব দেবে দেবত্তর পাটা বিশ্বনাথ বলে বাপু এই কালে কই দেখো আমি দুঃখী চাষি ডাট ডোট নাই অতিবৃষ্টি অনাবৃষ্টি হবে সাবধান অঙ্গীকার কইল ইন্দ্র তবে নিল দান ডোমরুর ডোরে পাটা বান্ধা দিগম্বর ইন্দ্রকে আশিস করা আল্লা জমঘর সূর্যসুদ সমাদরে শিব সেবা করা আজ্ঞামাত্র মহেশে মহিষ দিল ধরা তুষ্ট হইয়া ত্রিলোচন তারে দিল বর বিশান বাজাইয়া বৃষধ্বজ ঘর বৈশে বৃষে বহিষে বাঁধিয়া বেল গাছে কৃতি কৃতকীর্তিক কুমোদার কাছে হরান্তিকে হরসিতা হেমন্তের ঝি রামেশ্বর বলে আর অনির্বাহ কি সুলভঙ্গের চেষ্টা ঈশ্বরের ইচ্ছায় বিষাই পায় পড়া পড়া লাঙল জুয়ালি বই সদ্য দিল গড়া পূর্বে পরামর্শ ছিল পার্বতীর সাথে শুলে হতে শুল দেহ মূল থাকু খাতে শাল পাত্তা ছুল শুল ভাঙা শয্যা করো বসি জোয়াল কোদাল ফাল দা উনুন পাশে উখুন পাশি তুলে করা সুর সুর ধরা তৌলিল যখন ঠিক সারা হইল খারা দুঃসন কায় কত দিব দিবে যায় যত সয় বিশ্বকর্মা বিশ্বনাথে বিবরিয়া কয় পাঁচ মনে পাশি করি আশি মনে ফাল দু মনের দুমনের দুজলই অর্ধেকে কোদাল দশ মনের দা আট মনের উখুন দুদশ মন দেখ দেখো করিয়া একুন পশুপতি অনুমতি দিল তারে বিশাই বসাল্য শাল শিবের গোচরে বন্ধ করা বাঘ ছালে জাত দিল তায়া পাবকে ফেলিছে প্রেত চিতাঙ্গার বয়া সর্বহাতে হাতে সারা শীতে দিল ধরা আটু পাত্তা বৈশে বুড়া আড়ম্বর করা ভীষণ ভৈরব যাতা যাতে হাতে পায় দেতায়া দেতায়া ই বলা ডাকেও ভরায় দর বর দৃঢ় করে বলেন দিলেন দ্বিগুণ ফোস ফোস করে যাতা ফুকরে আগুন ত্রস্তে পুরি ন্যাস্ত করে নেহাই উপর উদয় পর্বতে যেন শোভে দিন কর হাতি পড়া হাতি পাড়া হাতুর হেলাইয়া তোলের হাত মহেশ ভাবিয়া মনে মারিল খাত নিঘাত কুশলে অধর চাপা চপ চপ পিটে দপ দপ তাবানল দশ দিকে ছুটে দর বর তোলে পারে সেই দেই দুম দাম দর দর দেহ বয়ে পরে কাল ঘাম শ্রম ভরে বারে বারে ছাড়ে হুঙ্কার হুঙ্কার নাসা ফুটে ঝাড় ঝরে বলে মার মার ছড় নাই গেল শুলে গড় করা ছাড়ে কর দিয়া কাকালে কামিলা কোত পারে পারে পশুপতি বলে পিঠ পিঠ বাপ ধন বিষায়ী বলেনে বৃথা করাহ করাহ লাঞ্চন লাঞ্ছন তুমি নও শুল ভিন্ন আমি নই বুড়া বজ্র আনো বাপরে করিয়া পারি গুড়া কামিলার কথা শুননা কাত্তায়নি হাসে হর বলে হৈববতি লাজ নাই বাসে তখন বলাছি শুল ভাঙে নাই পাছে তুমি যে বলিলে তার প্রতিকার আছে কি করিবে প্রতিকার করো অতঃপর ভগবতী বলে ভালো ভনে রামেশ্বর চাষের শয্যা প্রস্তুত বৈষ্ণবী বিচারা বিষ্ণু রসকৈলা কৈলা মূল দেব 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 দ্রবে যাতে দ্রব হয় শুল কিন্নরী গন্ধর্বে গান পঞ্চাননে বেড়া কৃপাময়ী কৃষ্ণের কীর্তন দিল জুড়া দেবগণ দোহার গণেশ গান মূল কিন্নর গন্ধর্ব গান হইল অনুকূল যশোদা লইয়া কৃষ্ণে উদু খলে বান্ধে গোবিন্দের লীলা গঙ্গা গঙ্গাধর কান্দে বিষায় বুঝিয়া কার্য কইল সাবধান লাঙল জোয়াল ফাল করিল নির্মাণ হলধর পাশি মারা পুরাইল ফাল আর চাল লাঙলের জুড়া রাখে আল বাটা দিল কোদালে জোয়ালে দিয়া সলি পুরস্কার পায়া বিশ্বকর্মা গেল চলি শুধুহারি হারি পাত বান্ধা কথা পাত্তাক ফান্দ হাতে আন্না দিতে হয় আকাশের চাঁদ সে ধরনে সে ধরনের সময়ে শাসন আছে কাছে ভূতনাথ আনন্দে মগন হয়া নাচে আছে বিষয়ে কুকুর রতিরসে প্রবেশে পরম সুখ প্রাণ যায় শেষে ধর্মগিলে ধূর্ত লোক ধারি নাই ধার পরিণামে নরকে নিস্তার নাই আর ভিক মাগ্গা খাইয়া আমি বুড়াইল তবু কি বললা করজ করে জানি নাই কভু ধরাধর সুতাধান্য ধর ধার করো তুমি পার্বতী বলেন প্রভু পারি নাই আমি চাষে বাসে কাজ নাই মাগা খাবো ভিক মায়ার করজ করা মরণ অধিক মদ্য যায় গোঠে মাঠে মায়া থাকে ঘরে ভাড়াবার দায় নাই নিত্য দায় ধরে মদ্যের করজ হইলে মায়া দেয়ের টালা কোণে থাকে কুলবধূ কথা কয় ছালা কুবেরের কাছে পূর্বে লেঠা আছে মোর কতবার ক্রোধিয়া বলাছে ঋণ চোর তেই পাকে বলি প্রভু তুমি গেলে ভালো ভোলানাথ ভোলায়ে ভারজায় ভারজারে যাতে বলো রাম রচে তার কাছে শিব আছে সাঁচা প্রাণনাথে পাঠাইল পর্বতের বাছা এবার হচ্ছে বীজ ধান্য সংগ্রহ কল্পতরু কেবল কুবের পায়া ঘরে ভীমের সহিতে শিবে সমাদর করে শিবের সংবাদ শুনা সুখী হইল মনে সবিনয় বলিলেক শিবের চরণে ব্রহ্মার সম্বন্ধে বলে দয়া করো দিয়া রাজা রাজা আজা দিকপাল করেছিলে পিতামহ কত কইল আল আল্লো কোন কাজে সুবর্ণের পুরী গেল সমুদ্রের মাঝে দুষ্ট দশানন ভাই দীরে দূর করা লঙ্কা পুরী সহিত পুষ্পক নিল হরা কোথা বা সকল সে রাক্ষস মহাতে যা শুদ্ধ মতে আজই তাতে বিভীষণ রাজা দুষ্টের ঐশ্বর্য দিন বা দশ বই নয় উত্তমের উন্নতি অনেক কাল হয় কোথা গেল রাবণ রাজা কোথা গেল বান কোথা গেল দুর্যোধন করিয়া গুমান শঙ্কর বলেন বাপু সব কত দিন ধর্ম কর ধৈর্যটিকে ধান্য দেহরিন উপস্থিত তুম্বেদ আমার নাই ডর সাধু রাজা সকল সুধিব অতপর হাসিয়া কুবের কহে শুনো শুনো তুমি যক্ষরাজে দয়া করা রাক্ষা আছো তুমি যক্ষরাজে রক্ষা করা আছো নি যো ধনে যত ধান্য চাও নেও ধার মাগো কেনে ধুর্যটি বলেনে ধান্য ধার চাই কেন ধারিয়া সুধিব ধার রহে নাই যেন যক্ষরাজ বলে ভালো বুঝিবে পশ্চাৎ ভীম পায়া ভরসা ভান্ডারে দিল হাত ধান্য ঘর বিস্তর দেখিল বুড়া বুড়া বার বুড়ি রাখার বাখারে বাঁধিল এক পুরা পর্বত প্রমাণ পুরা হাত নাড়া করা বহে চলে বহে বলে হরে চলো ঘরে আশীর্বাদ করা কুবের মানেন ভয় ভীমের আসফালনে অনে হাস্যা হরো কুবেরে আশিস করা চলে আশা ঘরে যাত্রা করে যত্র করা সব মোহ করে মোহিনী মধুর মুখরব শিবের চাষ ভূমিতে যাত্রা গদ গদগত স্বরে গৌরী গঙ্গাধরে কহে বসনে ভিজিয়া গেল লোচনের লোহে কত কার্য কটাক্ষে করেছ বসি ঘরে আপনি অবনি যাবে কোন কার্য তরে কত চাষ চষিবে চাকরে দিবে চশা ভার দিয়া আপনি ভবনে থাকো বর্ষা একটা মায়া রাখো যাবে ছাওয়ালের ঠাই আপনি যে লাজকে কাপড় পর নাই ভালো যদি চাও মোড়ে যাও সাথে বাপ নেওটা ছালা আমি পাত্তাতে ছটফটা ছালা সব ছাড়া গেলা ঘর দশ হাতে ধুমধাম দিবে অত পর বিশ্বনাথ বলে আমি বুঝিলাম ভাবে কৈলাস করিয়া শূন্য কাত্তায়নি যাবে ভগবতী কহতি অনুচিত কথা গৃহস্থ থাকিরে ঘরে পরে চাষও বৃথা আতে পুঁতে ভালো চাষ অভাবে সদর অন্যথা হা ভাত হাল্লা বিকায় সত্তর ভবে রাখা ভীম দিয়া চাষ চষো তবে পেট ভরা ঢের করা দশ হাতে খাবে অন্নপূর্ণা বলে আমি অন্ন হেতু ঝুড়ি বুড়ি ভঙ্গে ভাত দিয়া ভাসাইতে পারি শিব বলে তোমার এমন গুণ বটে কি বুঝা আমার সনে লাগিয়াছ হটে ত্রিপুরা বলেন তাহা তুমি কিনা জানো লোকের নিস্তার হেতু বলি পুনোপুনো শুনিয়া তোমার লীলা তরিব সংসার তার মতে তবে বুঝা করো ব্যবহার ত্রিপুরা বলেন তবে আসো আসো গিয়া প্রভু ছাল্লা দুটির তত্ত্ব লইও কভু শিব বলে সম্প্রতি সে কথা রাখো হাতে আকাশ ভাঙিল সূনা অম্বিকার মাথে সম্বরীতে নারে শিবা শঙ্করের মোহ চঞ্চল হইল চিত্ত চক্ষে বহে লোহ যদুরায় যেন যায় ছাড়িল গোকুল গোবিন্দ বিহনে যেন গোপিনী আকুল চলে বৃষে চন্দ্রচূর চণ্ডীর অনধা চায়া পাছে ভীম চলিলা চাষের শয্যালয়া পদ্মাবতী পার্বতীকে প্রভ দিয়া আনে প্রাণনাথে প্রকারে ভেটিব সেই স্থানে সেইখানে জলহীন যেনমিন শিবহীন শিবা রামেশ্বর ভনে ভবে ভাবে রাত্রি দিবা এইবার হল চাষ আরম্ভ পৃথিবীতে প্রবেশ করিলা পশুপতি দিবে দেবীচক দ্বীপের উপরে উপনীতি মনে জানা মহ মঘবান মহেশের লীলা মহিতলে মা শেষে মেঘবরী শিলা বড়শিলা দিন সাত বরশিয়া দিলেক ঈশানে হইল হাল প্রবাহ শিবের শুভ শুভক্ষণে আরম্ভে উগালা গেল একশত কুড়া পড়া গেল পাড় যেন পর্বতের চূড়া দুদণ্ডে ছাড়িয়া হাল হল হাল্লা গেল ঘরে বান্ধ আলি বৈকালে বান্ধিল এক পরে চোট চোট মারা হুহুঙ্কারে হালিয়া তুলে চাপ শাবাসী দেন ভোলা হেলা চড়া হেলা চড়াইয়া হাল্লা বান্ধিলে ছাড়ি লোকালোক পর্বত প্রমাণ কইলো আরি মধ্যখানে খানিক ঘুচাইয়া দিল চেলা দক্ষিণে মোহনা রাখে জল যাতে নালা স্বর আরো পিয়া পগাড়ের চারিপাশে সাজে শিব সেবক সহিতে আল্লা বাসে বাঘ ছাল বিছায়া বসিল বৃষ কেতু ভীমের ভাবনা হইল ভক্ষণের হেতু খেতে খাটা ক্ষুদা বড় খাব কি হে মামা বিশ্বনাথ বলে বাপু আজি কর ক্ষমা শিববাক্য শুনিয়া সর্বাঙ্গ গেল জল্লা ডাক্কা বলে ডাক্কাতে মালক মুকে বলা সর্বকাল সারাদিন কর্ম করি তবু পেট ভরা ভাত মোর দিলে নাই কভু মামির মামা যুক্তি করা পরে মুখে মারিতে ছেতে পান্তরে, জঠর অনল যেন জিউ যার মোর তেমনি প্রস প্রস্তুত খন্দ পুরা যাক জাকুতু তোর বিশ্বনাথ বলে বাপু বাড়ি হইতে আসছো ভাত খাইয়া প্রভাতে আসিয়া চাষচস্য ভীম কয় ভূতনাথ ভালো কথা কও সারাদিন খুট্টা খাটতে যাবো শ্বেতা আমি জিজ্ঞাসিলে আমি কহিব যে ভালো কোচানি কোচনিকে লয়া মামা পলাইয়া গেল বিশ্বনাথ বলে বাপু বসা থাকো তুমি আর যত এইখানে খাওয়াইব আমি অর্থভাগ বীজ রাখো বুনিবার তরে পুরা ভাঙা ফেলা রাখো পড়া থাকো ঘরে চাকরের নাই যে করেন নাথ রামেশ্বর বলে হর খাওয়াইবে ভাত ভীম ভোজন সন্ধ্যাকালে কুতুহলে আল আল্লো ভূতপে যোগীর নতুন ঘরে জ্বালাইল বাতি ভূত প্রেত পিশাচ পিস দৈত্য দানা মহেশের মন্দিরে দিলে কাসাহানা। কতক্ষণ কোলাহল কড়া আচম্বিত শত্রু আশা সগন সহিতে উপনীত অপসরী কিন্নরী বিদ্যাধরী বরাবর আন্না অন্ন ব্যঞ্জন পুনীত করে ঘর নানা রস রসায়নের আখিয়া সাক্ষা সাক্ষাতে যথাক্রমে বসিলা বন্দিয়া ভূতনাথে নারাদা নারাদাদি মুনিয়াল্লা হইল জ্ঞান গোষ্ঠ ভূতনাদ ভাত দিয়া ভীমে কইল তুষ্ট গণ্ড সইল সমান নির্মাণ কইল গ্রাস দেব দৈত্যে দানবে দেখিয়া লাগে ত্রাস অল্প ভাত মুখেতে কেমনে ধরে টান অন্নপূর্ণা আপনে অন্নেতে অধিষ্ঠান অধিষ্ঠান চিরকাল ক্ষুব্ ক্ষুব্ধ ছিল খাইল স্বচ্ছন্দ আশিস করিল ভাত খেতে হুকু হুকুম খন্দ অন্য নাহি ছাড়ে শিব বলে দেখা প্রভাতে প্রসাদ পাবে আজি রাখা ঢা রাখো ঢাকা হাস্যা হাস্যা হা হরে কয় শূন্য ত্রিলোচন কত করো কাঁচা চালু কৃষকের জীবন ধান্য ভানা গেল নাই এককালে কই কৃষাণের চালু চাই দশ দণ্ড বই বিশ্বনাথ বিস্ময়ে শুনিয়া তার কথা ভগবান ভাবেন হইয়া হেট মাথা নারদের ঢেকিয়ান্না ধান্য আনে ভূত শঙ্কর সাবাসী দেন ভালো মোর ভূত বাতাসে বাউলা ভূত উড়াইল তুষ যে যার আশ্রমে গেল হইল প্রত্যুষ রামেশ্বর রচিল রসিক রসদয়, হরপ্রীতে হরি বল বকু পাপক্ষয় হলো হলো শস্যস্পত এই রূপে প্রতিদিন যায় রাত্রিকাল ভীম করা ভোজন প্রবাতে ধরে হাল চারিদণ্ড চষে চন্দ্র চুর থাকে বসা উড়ায় লাঙল যেন উড়ু খায় খস্যা পাঁচ পাঁচ কুড়া তার পড়া যায় পাকে পাশে গেলে পায়ে পায়ে বলা ঠায় হাল্লা হাল্লা রাখে আয়ুধের কটমটি জুয়ালের মাঝে হুঙ্কারে হাকারে ঘন মেঘ যেন বাজে গাজে হাল হাল ছাড়া হাল্লা যাবে জবে করে জল পান হেলাকে চড়ান শিব হয় সাবধান দিন দশে দু হেলার কান্ধ গেল রসা ধুতুরা রস তাতে শিব দিল ঘষা হেলার দেখিয়া দুঃখ হল হরে হল্ল মো কালে কালে কইল হাল কামান কামায়ের জো সেই সেই কালে যার হয় হয় হলো যোগ ধরাশস্য হরে ধান্যে ধরে নানা রোগ বিশ্বকান্দে বাসব বরিষে নাই বাড়া তেই হাতা হাতাহাবাতিয়া চাষি হয় লক্ষ্মী ছাড়া হাল কামাইয়ের দিন হর দেন বল্লা গাছি মারা হুড়া গাছি পাড়ে রাখে তুল্লা চৈত্র মাস গেল সব চাষ হলো পূর্ণ মাঠ করা মই দিয়া মাটি কইল চূর্ণ উঁচু নিচু ঢালিয়া সকল কইল সম উত্তরে উন্নত কইল দক্ষণ দক্ষিণ দিগ দিগভ্যাম বৈশাখে বিছাতি কইল শুভক্ষণ দিনে সারা দিয়া সারা সব ভূমি বাতে বুনে ভূমি বুনে ভাজা পোড়া ছাড়া কলমির শাক খায়া উজাড়িল গাড়া ব্যর্থনায় গেল বীজ বাড়াইল হেন হন হন করে ধান বলা হোক যেন সময় মারা দিল তাতে বাতে পায়া গেল গড় হর্ষ হইয়া হর ধান্য দেখে অবিরাম কালিন্দির কুলে যেন নব ঘন শ্যাম হাপুতের পুত যেন নির্ধনের ধন ধান্য দেখা রহিল পাঁচশোড়া পরিজন প্রাবিট প্রবর্ত হইল ইন্দ্র আল্লাহ সাজ্জা যুবজন উপরে মদন উঠে গাজ্জা তরিতমান মহামেঘ সখা আষাঢ়ের প্রথম দিবসে দিল দেখা ঈশানে উড়িয়া আর একবার ডাকা চপ করা চাক্ষুষে আকাশ আল্লাহ ঢাকা রাত্রদিন দিন ব্যপ্ত করা বৃষ্টি করে আর সোম সূর্য সহিত সাক্ষাৎ নাহিয়ার পথে পঙ্ক সংকোচ পৃথিবী পয়ময় নদীনালা পূর্ণ হইয়া মহাবেগে বয় চিরকাল গাড়ে থাকি বাড়াইল ব্যঙ্গ লাফে লাফে নর্তন কীর্তন সদা মহামেঘ বাজে মহামেঘ মাঝে শক্রু ধনু দিল দেখা শ্যামশিরে সাজে যেন শিখি রেখা অশনির শব্দ যেন দামার নিশান বিরোহিনী বধে কাম দেবের প্রয়াণ পতাকা বুঝি বৃষ্টি যত হয় ফুল ধনু বান বুঝি বলা হক নয় চলা বুলা গেল নদী নাল্লা আল্ল বান প্রাণনাথ প্রবাসে পার্বতী মোহপান শিব শিব রটে সদা উঠে পড়িতাপ রামের নিমিত্ত যেন সীতার বিলাপ পদ্মাবতী পার্বতীকে পরিরোধ করে উদ্ধাব বুঝান যেন ব্রজবনি তারে কিসে কান্ত আসে এই যুক্তি নিরন্তর নারদ সাজিল এথা দেখি ঢেকির উপর রামেশ্বর রচিল রসিক রসদয় হরপ্রীতে হরি বল এখানে ষষ্ঠ ষষ্ঠপালা সমাপ্ত হয় এবং এখানে চাষপালা শিবায়ন কাপের চাষপালাটির সমাপ্ত হয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ